ফ্রেন্ডস, আমার চ্যানেল হেলথ অ্যান্ড বিউটি টিপসে আপনাকে স্বাগতম। টিপসে যাওয়ার আগে আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো পেতে পারেন। আজকের আলোচনার বিষয় ওজন কমানোর 10টি কার্যকরী টিপস। ওজন কমানোর জন্য কেউ বলে এটা করুন তো কেউ বলে ওটা, হাজার একটা টিপস মেনেও ওজন কমেনি, কারণ ওজন কমানোর জন্য বেসিক কয়েকটা জিনিস না মানলে তা কমবে না। হেলদি খাবার খেয়ে কোনো রকমের ডায়েট না করে ওজন কমান এবার। আজকের ভিডিওতে ওজন কমানোর জন্য ছোট ছোট কয়েকটি টিপস বলবো যা ডাক্তাররা আজীবন মেনে চলতে বলেন। এর ফলে আপনি মনের মতো খেয়েও পাতলা ছিমছিমে থাকতে পারেন অনায়াসে। এক, জল খান, বিশেষ করে খাবারের আগে। অনেকেই দাবি করে থাকেন যে সঠিক পরিমাণে জল পান করলে তা ওজন কমাতে সাহায্য করে, যা সত্যি। সময় মেনে জল পান করলে তা আমাদের মেটাবলিজমকে 24-30% বুস্ট করে, যা 1-1.5 ঘন্টার মধ্যে ক্যালোরি বার্ন করতে সাহায্য করে। একটি গবেষণা থেকে জানা গিয়েছে যারা খাবার 30 মিনিট আগে 1/2 লিটার জল পান করে তারপর খাবার খান, তাদের খাবারের 44% ক্যালোরি বার্ন হয়ে যায় বাকিদের তুলনায়। তাই ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার করার 30 মিনিট আগে জল খান, মেদ জমবে না বরং তা হ্রাস পাবে। 2, ব্রেকফাস্টে ডিম খান অবশ্যই। একটা গোটা ডিম অন্যান্য উপকারের সাথে সাথে ওজন কমাতে দারুণ কাজ দেয়। একটি স্টাডি থেকে জানা যায় যে শস্য ভিত্তিক খাবার যেমন চাল, ডাল, রুটি ইত্যাদি যারা ব্রেকফাস্টে খান তারা একটা করে ডিম অবশ্যই খাওয়ার চেষ্টা করুন। এতে 36 ঘন্টার মধ্যে ক্যালোরি বার্ন হয়ে ওজন কমবে ও অতিরিক্ত চর্বি জমবে না। 3, কফি পান করুন, অবশ্যই ব্ল্যাক কফি। কফি হাজার একটা উপকারের পাশাপাশি ওজন কমাতে সাহায্য করে, তবে অবশ্যই ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি মেটাবলিজমকে 3-11% বুস্ট করে, 10-29% ফ্যাট বার্ন করতে সাহায্য করে। খেয়াল রাখবেন, কোন রকমের চিনি বা দুধ মিশিয়ে কফি বানিয়ে খেলে তা কাজে দেয় না। গ্রিন টি পান করুন, কফির মতো গ্রিন টিও শরীরের জন্য খুবই উপকারী। গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্যাট বার্ন করতে হেল্প করে, যার ফলে ওজন কমে সহজেই। সকালে উঠে চায়ের বদলে গ্রিন টি নিয়মিত খেলে আপনার ওজন কমবে, গবেষণায় প্রমাণিত। 5, ঝাল জাতীয় খাবার খান। কাঁচা লঙ্কা, গোলমরিচের মতো ঝাল জাতীয় খাবার খেলে তা হজম শক্তি বাড়ার ফলে চর্বি শরীরে জমতে পারে না, তাই বেশি করে ঝাল খান। যারা ঝাল একদম খেতে পারেন না তারা অল্প অল্প করে ঝাল খাওয়ার অভ্যাস করুন, না হলে ওজন কমানোর এত সহজ একটা উপায় থেকে আপনারা বাদ পড়ে যাবেন। 6, খাবার খান আস্তে আস্তে। খাবার খাওয়ার সময় আমরা অনেকেই খুব তাড়াতাড়ি খেয়ে নিই খাবার, এর ফলে যা খেয়ে থাকি তা ভালো করে চিবিয়ে খাওয়া হয় না, তাতে হজম সঠিকভাবে হতে পারে না। দ্বিতীয়ত, তাড়াতাড়ি খেলে আমাদের ব্রেন আমাদের আরো বেশি করে প্রয়োজনের অতিরিক্ত খাবার খাওয়ার দিকে চালনা করে, তার ফলে আমরা দরকারের বেশি খাবার অ্যাবজর্ব করি, ফলে মেদ স্বাভাবিকভাবে বেশি মাত্রায় জমতে থাকে। আস্তে আস্তে চিবিয়ে খেলে প্রথমত হজম হয় খাবার, দ্বিতীয়ত প্রয়োজন অনুযায়ী খাবার গ্রহণ করে থাকি আমরা তখন, ফলে মেদ জমার চান্স প্রায় থাকে না। 7, শাকসবজি ও ফল খান বেশি করে। চর্বি জাতীয় খাবার খেলে মেদ জমা স্বাভাবিক, তাই যতটা পারা যায় মাংস ও চর্বি জাতীয় খাবার কম খান। শাকসবজি ও ফল অন্যান্য উপকারের সাথে সাথে ওজনকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এতে থাকা ফাইবার ওজন কম রাখে ও চর্বি জমার সুযোগ কমিয়ে দেয় শরীরে। ওজন কমার সাথে সাথে শরীরের জন্য এসব খাওয়া খুব হেলদি প্রভাব ফেলে। 8, খাবার খান ছোট প্লেটে। ছোট প্লেটে খাবার খাওয়ার অভ্যাস করলে অনেক সময় নিজের অজান্তেই কম ক্যালোরি গ্রহণ করা হয়, কারণ বেশি মাত্রায় খাবার তখন আপনি খান না। বাংলায় একটা কথা আছে না, চোখের খিদা, এটা ঠিক আপনার ওই খিদাকে খতম করে প্রয়োজনীয় আহারটুকু সম্পূর্ণ করতে সাহায্য করে। প্লেট ছোট হলেই যে লোকে খাওয়া কমিয়ে দেবে এমন নয়, তবে যাদের অতিরিক্ত ওজন তারা এই উপায়টি সঠিকভাবে মেনে চললে ওজন কমতে হেল্প করবে। 9, চিনিকে না করুন খাবার সময়।
যারা চিনি অতিরিক্ত মাত্রায় খান তারা তো আর্জিটা কমাতে শুরু করেছে, না হলে হাজার কিছু করে নিলেও ওজন আপনার বসে আসবে না বলে রাখছি। আর যারা কম মাত্রায় খান তারা ছেড়ে দেওয়ার অভ্যাস করুন। চিনি না খেলে আপনার কিছু ক্ষতি হবে না, বরং উপকার হবে। আর বাকি শরীরে যে মাত্রায় চিনি বা শর্করার প্রয়োজন হয় তা পূরণ ফল ও অন্যান্য খাবার থেকে সম্পন্ন হয়ে যায়। চিনিতে থাকা ক্যালোরি ওজন চোখের নিমিষে বাড়িয়ে দেয়, তাই চিনি বা সুগার জাতীয় ড্রিঙ্কস, ফলের জুস এগুলো খাওয়া বন্ধ করুন। 10. ডায়েট না করে বরং হেলদি খাবার খান। ডায়েট করে কয়েকদিনের জন্য ছিমছাম হয়ে যাবেন ঠিকই, কিন্তু তা দীর্ঘ সময় ধরে কাজ দেবে না। তাই অযথা ডায়েট করে রোগা হওয়ার চেষ্টা না করে বরং হেলদি খাবার খান ও ফিট থাকুন। হেলদি খাবার খেলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। তাছাড়া হেলদি খাবার খাওয়ার পাশাপাশি আলাদা এক্সারসাইজ করা খুব জরুরি।